হুমায়ুন আহমেদের ছোট গল্প নিশিকাব্য, পড়ছি আমি ওয়ারা করিম। পরি মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার জ্যোৎস্না হয়েছে, চিকমিক করছে চারদিক। সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো, এরকম জ্যোৎস্নায় মন খারাপ হয়ে যায়। বেশ রাত হয়েছে, খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে, চারদিক ভীষণ চুপচাপ, শুধু আজিজ সাপ খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে। পরির এখন আর কিছুই করার নেই, সে একাকী উঠোনে দাঁড়িয়ে রইল। কি করছো ভাবি? পরি ঘাড় ফিরিয়ে দেখলো হারিকেন হাতে রুনু এসে দাঁড়িয়েছে। সে হালকা গলায় বলল, ঘুমোবে না ভাবি? ঘুমোবো, দাঁড়া একটু, কি চমৎকার জ্যোৎস্না দেখলি? হুম, আয় রুনু তোকে একটা জিনিস দেখাই। কি জিনিস? ওই দেখ জামগাছটার কেমন ছায়া পড়েছে, অবিকল মানুষের মতো না, হাত পা সবই আছে। ওমা, তাই তো? রুনু তরল গলায় হেসে উঠল। পরি বলল, কোতলায় একটু বসবি না কিরে রুনু, চল বসি গিয়ে। তোমার মেয়ে জেগে উঠে যদি? বেশিক্ষণ বসবো না, আয়। কুয়োতলাটা বাড়ি থেকে একটু দূরে, তার দুপাশে দুটি প্রকাণ্ড শিরিশ গাছ, জায়গাটা বড় নিরিবিলি। রুনু বলল, কেমন অন্ধকার দেখেছো ভাবি, ভয় ভয় লাগে। দূর? ভয় কিসের, বেশ হাওয়া দিচ্ছে তাই না? হ্যাঁ। দুজনেই কুয়োর বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল। ঝিরঝির বাতাস বইছে, বেশ লাগছে বসে থাকতে। পরি কি মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল। হাসছো কেন ভাবি? এমনি রাস্তায় একটু হাঁটবি নাকি? কোথায়? চল না, হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই, বেশ লাগছে না জ্যোৎস্নাটা? রুনু সে কথা জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল, দেখো ভাবি কে যেন দাঁড়িয়ে আছে ওইখানটায়। শিরিশ গাছের নিচে যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে, সেখানে সাদা মতো কি একটা যেন নড়ে উঠল। কে ওখানে? কথা বলে না যে, কে? কেউ সাড়া দিল না। রুনু পরির কাছে সরে এলো, ফিসফিস করে বলল, ভাবি ছোট ভাইজানকে ডাক দাও। তুই দাঁড়া না, আমি দেখছি, ভয় কিসের এত? সাহস দেখাতে হবে না ভাবি, তুমি ছোট ভাইজানকে ডাকো। শিরিশ গাছের নিচের ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল। হাসির শব্দ শুনে রুনু বিকট স্বরে চেঁচিয়ে উঠল, বড় ভাইজান এসেছে, বড় ভাইজান এসেছে! পর মুহূর্তে সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে। আনিস সুটকেস কুয়োতলায় নামিয়ে পরির পাশে এসে দাঁড়ালো। পরি কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না, তার কেন জানি চোখে পানি এসে পড়ল। টুকুন ভালো আছে পরি? হুম। আর তুমি? ভালো। অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন? তোমাদের আসতে দেখে দাঁড়ালাম, কি মনে করেছিলে, ভূত? পরি তার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদমবুসি করল। আনিস অপ্রস্তুত হয়ে হাসল, কি যে করো তুমি পরি, লজ্জা লাগে। ততক্ষণে হারিকেন হাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে। পরি বলল, তুমি আগে যাও, সুটকেস থাক, রশিদ নিয়ে যাবে। আনিস হাসি মুখে হাঁটতে লাগলো। বাড়ির উঠোনে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলেন। তার অভ্যাসই হচ্ছে এরকম, যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসেন, কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না থামে না। আনিসের বাবা চেঁচিয়ে বললেন, একটা জল চৌকি এনে দে না, কেউ বসুক, সবগুলি হয়েছে গাধা। রুনু হাঁ করে দেখছিস কি, পাখা এনে হাওয়া কর। আনিসের ছোট ভাই আজিজ বলল, খবর দিয়ে আসে নাই কেন দাদা, খবর দিলে স্টেশনে থাকতাম। আনিস কিছু বলল না, জুতোর ফিতা খুলতে লাগলো। আনিসের মার কান্না তখনও থামেনি, এবার আজিজ ধমক দিল, আহ মা তোমার ঘ্যান ঘ্যানানি থামাও। সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল। সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন, তোর শরীরটা এত খারাপ হলো কী করে রে আনিস, পেটের ওই অসুখটা সারেনি, চিকিৎসা করাচ্ছিস তো বাবা? সবাই লক্ষ্য করল আনিসের শরীর সত্যি খারাপ হয়েছে, কণ্ঠের হাড় বেরিয়ে গেছে, গাল ভেতরে বসে গেছে। আনিসের বাবা বললেন, স্বাস্থ্য খারাপ হবে না, মেসের খাওয়া, 5 বছর মেসে থাকলাম, জানি তো সব। বুঝলে আনিসের মা, মেসের খাওয়ার ধারাই ওই। পরি একটু দূরে দাঁড়িয়েছিল, আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে, তবু তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না। পরির শাশুড়ি একসময় ঝাঁঝিয়ে উঠলেন, ও কি বৌমা, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন, রান্না চড়াও গিয়ে, তার আগে আনিসকে চা দাও 1 কাপ। পরি অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো, রুনু এলো তার পিছু পিছু। রুনু হেসে বলল, আমি চা বানিয়ে আনছি, তুমি ভাইজানের কাছে থাকো ভাবি। পরি লজ্জা পেয়ে হাসল, তুই তো ভারী ফাজিল হয়েছিস রুনু।
হয়েছি তো হয়েছে, তোমাকে একটা কথা বলি ভাবি। কি কথা? রুনু ইতস্তত করতে লাগলো। পুরি অবাক হয়ে বলল, বল না কি বলবি? বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবি, ভাইজানকে বুঝিয়ে বলবে তুমি, দোহাই তোমার। পুরি আশ্চর্য হয়ে বলল, পছন্দ হয়নি কেন রুনু? ছেলেটা তো বেশ ভালোই, কত জায়গা জমি আছে, তার উপর স্কুলে মাস্টারি করে। করুক, আমার একটুও ভালো লাগেনি। কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে। না না ভাবি, তোমার পায়ে পড়ি। আচ্ছা আচ্ছা, পায়ে পড়তে হবে না, আমি বলবো। রুনু খুশি হয়ে বলল, তুমি বড় ভালো মেয়ে ভাবি। তাই নাকি? ভাইজান হঠাৎ আসায় তোমার খুব খুশি লাগছে তাই না? পরি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো। বলো না ভাবি, খুব খুশি লাগছে? লাগছে। রুনু ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো, থেমে থেমে বলল, ভাইজানের চাকরিটা বড় বাজে, বৎসরে 10টা দিন ছুটি নেই, কত ঈদে পর্যন্ত আসলো না। পরি কিছু বলল না, চায়ের কাপে চিনি ঢালতে লাগলো। রুনু বলল, এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে থাকো ভাবি, মেসের খাওয়া খেয়ে তার শরীরের কী হাল হয়েছে দেখেছ? পরি মৃদুস্বরে বলল, দুই জায়গায় খরচ চালানো কি সহজ কথা, অল্প কটা টাকা পায়, চা হয়ে গেছে, নিয়ে যা রে রুনু। রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ হচ্ছে। বাবা বলছেন, ছেলে হলো তোমার বিএফএল, তবে এবার প্রাইভেট দিচ্ছে, বংশটংশ খুবই ভালো, ছেলের এক মামা ময়মনসিংহে ওকালতি করে, তাকে এক ডাকে সবাই চিনে। আনিসের মা বলছেন, ছেলে দেখতে শুনতে খারাপ না, রঙটা একটু মাজা, পুরুষ মানুষের ফর্সা রং কি আর ভালো? ভালো না। আনিস বলল, রুনুর পছন্দ হয়েছে তো? তার পছন্দ হলে আর আপত্তি কি? পাশের বাড়ি থেকে আনিসের ছোট চাচা এসেছেন খবর পেয়ে। তিনি বললেন, রুনুর আবার পছন্দ অপছন্দ কি, আমাদের পছন্দ নিয়ে কথা। আনিস রুনুর দিকে তাকিয়ে হাসলো। লজ্জা পেয়ে রুনু চলে এলো রান্নাঘরে। আনিসের বাবা বললেন, কাল বিকালে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি, তুই দেখ। কাল বিকাল পর্যন্ত থাকবো না বাবা, আজ রাত, আজ শেষ রাতেই চলে যাব। সে কি? ছুটি নিয়ে আসেনি তো, কোম্পানি একটা কাজে পাঠিয়েছিল ময়মনসিংহ। অনেকদিন আপনাদের দেখি নাই, কাজটাজ হয়ে গেল সকাল সকাল, তাই আসলাম। একটা দিন থাকতে পারিস না? কাল অফিস ধরতেই হবে, প্রাইভেট কোম্পানি, বড় ঝামেলার চাকরি। আনিস একটু নিঃশ্বাস ফেলল, সবাই চুপ করে গেল হঠাৎ। 4 মাস পর এসেছে আনিস, আবার কবে আসবে কে জানে। আনিসের মা কাঁপা কাঁপা গলায় বললেন, তোর বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে দে না। আনিস হেসে উঠল, গায়ের শার্ট খুলতে খুলতে বলল, বড় কর্তা যদি কোনো মতে টের পায় আমি বাড়িতে এসে বসে আছি, তাহলেই চাকরি নট হয়ে যাবে। গোসল করবো মা, গা কুটকুট করছে। কুয়ে করবি, পানি তুলে দেবে? পুকুরে করব। পুকুরে মাছ আছে রে আজিজ? আছে ভাইজান, বড় বড় মৃগেল মাছ আছে। আনিসের পিছু পিছু পুকুর পাড়ে সবাই এসে পড়ল। আনিসের বাবা আর মা পাড়ে বসে রইলেন। আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিসের সঙ্গে গোসল করতে নেমে গেল। ঝুনু ঘাটের উপর তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে। আনিসের সবচেয়ে ছোট বোন ঝুনু ঘুমিয়ে পড়েছিল। আনিস ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে। সেও এসে চুপচাপ রুনুর পাশে বসেছে। শুধু পরি আসেনি, দুটি চুলোয় রান্না চাপিয়ে সে আগুনের আঁচে বসে আছে একাকী। খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেক রাত হলো। আনিসকে ঘিরে গোল হয়ে সবাই বসে গল্প করতে লাগলো। উঠোনের শীতল পাটিতে বসেছে গল্পের আসর। এর মধ্যে কুণ্ডুলি পাকিয়ে রুনু ঘুমোচ্ছে। চমৎকার চাঁদনি, সেই সঙ্গে মিষ্টি হাওয়া, কারোর উঠতে ইচ্ছে করছে না। পরির কাজ শেষ হয়নি, সে বাসনকোসন নিয়ে ধুতে গেছে ঘাটে। একসময় রুনু বলল, ভাইজান এখন ঘুমোতে যাক মা, রাত শেষ হতে দেরি নেই বেশি। আনিসের বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ যা রে, তুই ঘুমোতে যা। রুনু তুই বৌমাকে পাঠিয়ে দে, বাসন সকালে ধুলেই হবে। ঘরের ভিতর হারিকেন জ্বলছিল, আনিস চলতে বাড়িয়ে দিল। টুকুন কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে, আনিস চুমু খেলো তার কপালে। পরির দিকে তাকিয়ে বলল, জ্বর নাকি টুকুনের? কবে থেকে? কাল থেকে, সর্দি জ্বর ও কিছু না, ঘাম দিচ্ছে, এক্ষুনি সেরে যাবে। আনিস পরির দিকে তাকে একটু হাসল, পরির লজ্জা করতে লাগলো। পরি বলল, হাসছ কেন? এমনি পরি, তোমার জন্য একটা শাড়ি এনেছি, দেখো তো পছন্দ হয় কি না।
পরি খুশি খুশি গলায় বলল, অনেকগুলি পয়সা খরচ করলে তো, শাড়িটা পরো দেখি কেমন তোমাকে মানায়। রুনুর জন্য একটা শাড়ি আনলে না কেন, বেচারির একটাও ভালো শাড়ি নেই। পয়সায় কুলোলে আনতাম, আরেকবার আসার সময় আনবো। পরি ইতস্তত করে বলল, আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে, এটি রুনুর জন্য থাক, আরেকবার নিয়ে এসো আমার জন্যে। আনিস খানিকক্ষণ চুপ থেকে বলল, বেশ থাক তবে, আজ রাতের জন্য পরো না দেখি, শাড়ির ভাঁজ ভেঙে যাবে যে, রুনু মনে করবে আমার জন্য এনেছিলে, পরে তাকে দিয়েছে। আচ্ছা থাক, পরি লজ্জিত স্বরে বলল, বিয়ে শাড়িটা পরবো যদি বলো পরি। পরি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগলো। আনিস বলল, টুকুন দেখতে তোমার মতো হয়েছে তাই না? হ্যাঁ, আব্বা তাকে ছোট পরি ডাকে। আচ্ছা টুকুনের একটা ভালো নাম রাখো না কেন? জরি রাখবো তার নাম। জরি আবার কেমন নাম? তোমার সঙ্গে মিলিয়ে রাখলাম, পরির মেয়ে জরি। পরি হেসে উঠল, হাসি থামলে বলল, অন্যদিকে তাকিয়ে থাকো, শাড়ি বদলাবো। কি হয় অন্যদিকে না তাকালে, আহ শুধু অসভ্যতা। আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগলো। পরি হালকা গলায় বলল, দেখো তো কেমন লাগছে, একেবারে লাল পরি, ইস শুধু ঠাট্টা। রান্নাঘর থেকে ধূপ ধূপ শব্দ উঠছে। আনিস বলল, এত রাতে ধান কুটছে কেন? ধান কুটছে না, চাল ভাঙছে, তোমার জন্য পিঠা তৈরি হবে। নিশ্চয়ই রুনুর কাণ্ড। আনিস পরির হাত ধরে তাকে কাছে টানল। পরির চোখে আবার পানি এসে পড়ল, গাঢ় স্বরে পড়ল, আবার কবে আসবে? জুলাই মাসে। কতদিন থাকবে তখন? অনেক দিন। তুমি এত রোগা হয়ে গেছো কেন? পেটের ওই ব্যথাটা এখনও হয়? হয় মাঝে মাঝে। টুকুন কেঁদে জেগে উঠল। পরি বলল, জ্বর আরও বেড়েছে। ও টুকুন শোনা, কে এসেছে দেখো, দেখো তোমার আব্বু এসেছে। আনিস বলল, আমার কোলে একটু দাও তো পরি। আরে আরে, মেয়ের একটা দাঁত উঠেছে দেখছি, কি কাণ্ড। ও টুকুন, ও জোরে একটু হাসো তো মা। ও সোনা মনি, দেখি তোমার দাঁতটা। টুকুন তার স্বরে চেঁচাতে লাগলো। তাই দেখে আনিস ও পরি দুজনেই হাসতে লাগলো। আমার জোরি শোনা কথা শিখেছে নাকি পরি? মা বলতে পারে, আর পাখি দেখলে বলে ফা ফা। আনিস হো হো করে হেসে উঠল, যেন ভীষণ একটা হাসির কথা। হাসি থামলে বলল, আমার জোরি তোমার চেয়েও সুন্দর হবে তাই না পরি? আমি আবার সুন্দর নাকি? না, তুমি ভীষণ বিশ্রী। আনিস আবার হেসে উঠল। তার একটু পরেই বাইরে কাক ডাকতে লাগলো। আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল, ও আনিস, ও আনিস। জি আব্বা। এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবি না বাবা। আনিস টুকুনকে শুয়ে দিল বিছানায়। পরি কোনো কথা বলল না। আনিস বাইরে বেরিয়ে দেখল চাঁদ হেলে পড়েছে, জ্যোৎস্না ফিকে হয়ে এসেছে, বিদায়ের আয়োজন শুরু হলো। ঘুমন্ত ঝুনুকে আবার ডেকে তোলা হলো। সে হঠাৎ করে বলে ফেলল, ভাবি আজ বিয়ের শাড়ি পরেছে কেন? কেউ তার কথার কোনো জবাব দিল না। মানুষের সুখ দুঃখের সাথী আকাশের চাঁদ। পরিকে অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল জ্যোৎস্না লুকিয়ে ফেলল। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস। শেষ রাতের ট্রেনটা যেন কিছুতেই মিস না হয়। গল্পটি শোনবার জন্য অনেক অনেক ধন্যবাদ।